রংপুর নগরের মডার্ন মোড়, পার্কের মোড়, লালবাগ স্টেশন, খামার মোড় এলাকার অবকাঠামো কিছুটা উন্নত হলেও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, অপ্রশস্ত ও ভাঙা সড়ক, ফুটপাত দখলের কারণে যানজট সহ মাদক কারবারিদের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। এক দশকে কাঙ্ক্ষিত উন্নয়ন না হলেও এবার সিটি কর্পোরেশন নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের আশা ভোটারদের। দশ বছর ধরে পরিত্যক্ত রংপুর নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের আলমনগর মার্কেট, সাবেক পৌরসভার নির্মিত মার্কেটটি এখন অপরাধীদের অভয়ারণ্য। এই ওয়ার্ডের ১৩টি বস্তিতে বাস করেন প্রায় ১৪,০০০ মানুষ। ভাঙা ও নিচু সড়ক, উন্মুক্ত ড্রেন, যত্রতত্র ময়লার স্তূপ, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার অপ্রতুলতা সহ নানামুখী সংকটে এলাকার বাসিন্দারা। প্রত্যেকটা রোডের ওই বেহাল দশা যেভাবে আগেই ছিল, সেই এখন পর্যন্ত সেই অবস্থায় কিন্তু পড়ে আছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা এটা আমরা পাই না, এটার জন্য আমাদেরকে যাইতে হয় একেবারে মেডিকেলে। এই মার্কেটটা ওই মাদকের উপরেই আছে, বাকি যাবতীয় যত দুই নম্বরই কাজ আর কি সমস্ত কিছু হয়। অন্যদিকে ২৮ নম্বর ওয়ার্ডের পার্কের মোড় থেকে লালবাগ পর্যন্ত সড়কটির উপর দিনে বাজার বসছে আর রাতে হয়ে উঠছে ভয়ঙ্কর। এছাড়া নানাবিধ নাগরিক সমস্যায় জর্জরিত ওয়ার্ডটি। অল্প বৃষ্টি হলে এখানে হাঁটা যায় না, দুর্গন্ধে থাকা যায় না, আর এখানে মনে করেন ডাস্টবিন নাই। দুই ওয়ার্ডেই গড়ে উঠছে মাদকের আখড়া, প্রতিনিয়ত ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনাও, অথচ এসব প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেই। উন্নয়ন বঞ্চিত ও শিক্ষায় সমৃদ্ধ ওয়ার্ড দুটি নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন ডজন খানেক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। আমি জনগণের সাথে মিলে মিশে কাজ করতে চাই এবং সত্যিকার অর্থে শিক্ষানগরীর যা যা প্রয়োজন সেই সমস্ত যুব সমাজ এবং মুরব্বীদের নিয়ে আমি কাজ করতে চাই। লাইটিং ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, রাস্তাঘাটের ব্যবস্থাপনা 60% কিন্তু আমি করতে সক্ষম হয়েছি। আবার নির্বাচিত হই, আমার যতটুকু কাজ আমি করতে পারিনি আমি ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। আগামী ২৭শে ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দুই ওয়ার্ডের প্রায় ৩৩,০০০ ভোটার অংশ নেবেন। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।